আসসালামু আলাইকুম। এখন দেখুন একটা খাঁটি গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ পদ্ধতি কিভাবে মুরগি পালন করা হচ্ছে। এরকম পরিবেশ গ্রামে এখন খুব দেখা যায় না। এখন গ্রামের পরিবেশটাও অনেকে পরিপাটি করে রাখে, কিন্তু এতে এইভাবে মুরগি পুষে থাকে গ্রামের অনেকেই। এই মুরগিগুলো দেখুন খোলা জায়গাতে কিভাবে খাবার খাচ্ছে। এই মুরগিগুলোর টেস্টই আলাদা হয়। এই মুরগিগুলো বাচ্চা দেয়, মানে ডিম দেয়, 10-12টা করে ডিম দেয়, এবং এই মুরগি নিজেই তা দিয়ে বাচ্চাগুলো উঠে এবং নিজেই সাথে করে করে বাচ্চাগুলোকে খাওয়ায় রাখে। এটাই হলো খাঁটি দেশি মুরগি। এই মুরগিগুলোর খেতে যে মজা, অন্য মুরগিগুলোতে সে মজা পাওয়া যায় না। এই গ্রামীণ পরিবেশ দেখুন কি সুন্দর। এ সাইডে ইটের কিছু অংশ আছে, বালতি আছে, একেবারে এটা একটা খাঁটি পরিবেশ, গ্রামীণ, যাকে বলে গ্রামের একটা পরিবেশ। এই মুরগিগুলো 28 থেকে 32 দিনের মতো তা দেয় মুরগি ডিমে, তারপরে এই বাচ্চাগুলো ফুটে বের হয়, এক এক করে ফুটে বের হয়। এখন এইগুলো এই যে এরকম ছেড়ে দেয়, আর ওরা খোলা জায়গায় এইভাবে সুন্দর করে খেয়ে থাকে। তারপরে কিছু খাবার ওনারা দেয় বাইরে থেকে। আর এটা হলো আমরা যে শহরে যে মুরগিগুলো খেয়ে থাকি ওইগুলোর বাচ্চা, এগুলো ফার্মে পালন করা হয় এইভাবে। দেখুন ফার্মে এইভাবে ছোট, এটা হলো একদিনের বাচ্চা। এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে, এগুলো 30 দিন পরে খাবারের উপযুক্ত হয়ে যায়। এগুলো বাচ্চাগুলো কৃত্রিমভাবে ফোটানো হয়েছে। এগুলো এই দেখুন ঘরের মধ্যে থাকে, কৃত্রিম আলো দেওয়া হয়েছে। আর ওইগুলোতে দেখলাম ওইগুলো কৃত্রিম আলো না, এগুলো সরাসরি সূর্যের আলো পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে, ওরা ছড়ানো ছিটানো খাবারগুলো খাচ্ছে। আর এটা খাবার বাইরে থেকেই খাবার দিতে হয়, এটা সবসময় ঘরের মধ্যেই থাকে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।